হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি চা বানাচ্ছি, এটা হচ্ছে সকালের চা। তো এখন হচ্ছে সকালবেলা, 9টা হবে, এরকম হবে আর কি। তো দিনটা কিছুই ভালো না, অনেক মেঘ বৃষ্টি অন্ধকার। তো এখানে আমি লাইট জ্বালিয়ে রেখেছি চারিদিকে, এর জন্যই পর মনে হচ্ছে এভাবে। তো এখন তো হচ্ছে ঠান্ডার সময়, প্রচণ্ড ঠান্ডা পড়েছে ইউকেতে। তো এখন সকাল আর বিকাল কিছুই বোঝা যায় না, অনেক কাজ পড়ে থাকে কিন্তু দিন তো চলে যায়। সকাল হতেই মনে হয় রান্নাবান্না হয়ে গেলেই শেষ, রাত হয়ে যায়। খাওয়া দাওয়া তো রাতের মধ্যে পড়ে, আর এখন তো হচ্ছে মাগরিব রাজানো অনেক সকাল হয়ে যায়। তো সময় তো কোনোভাবেই মিলে না। আর এই তো এখানে আমি চা বানাচ্ছি এখন আমার আর আমার হাজবেন্ডের জন্য। তো সকালবেলা তো 9টা বেজেছে এখন, এরপরে আমি রান্নাবান্না করবো আমার ঘরে। আর আজকে আমি একটা পিঠা বানিয়ে দেখাবো আপনাদের। পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা, এটা কিন্তু আমি জীবনে কোনো দিনই বানাইনি, আজ প্রথম আমি বানাবো। তো দেখি কি হয়, আপনাদের সাথে তো শেয়ার করবো। তো আমার চা বানানো হয়ে গেছে, আর এখন আমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি। আর ক্যান্ডেলটা জ্বালালে এমন সুন্দর একটা গ্রান বের হয়, খুবই ভালো লাগে চা খাওয়ার সময় আর কি। তো আমি সবসময়ই উইন্টারের সময় একটা ক্যান্ডেল জ্বালাই যখনই আমার হাতে সময় থাকে, সকাল হোক বা বিকেলে। আর আমি এবার উইন্টারে আমি অনেকগুলো ক্যান্ডেল কিনে নিয়ে আসছি। তো এই তো আমি এখন আমি এই চাটা নিয়ে যাচ্ছি আমার লিভিং রুমে, আমার হাজব্যান্ড লিভিং রুমে বসা, তো সেখানে নিয়ে যাচ্ছি কি আর খাবো এর সঙ্গে বসে। আর এখানে হচ্ছে আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি খেজুরের গুড় যেটা সেটাকে, এটা তো দোলা বান্ধা থাকে, তো সেটাকে আমি একটা হাঁড়ির মধ্যে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এটা আস্তে আস্তে মেল্ট হয়ে গেছে, তো এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই তো আমার মেল্ট হয়ে গেল আমার এই গুড়টা। তো এটাকে আমি কয়েক মিনিট রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, কয়েক মিনিট কি এক হাফ অ্যান আওয়ার লাগবে আমার। তো ঠান্ডা হলে আমি মিক্স করবো আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুধটা বসিয়ে দিয়েছি। দুধ হচ্ছে এখানে জাল দিয়ে ঘন করতে হবে, অনেক ঘন করতে হবে। তো আমি অনেক সময় জাল দিয়েছি এই দুধটাকে। আর এখানে দেখতে পাচ্ছেন পানির মধ্যে আমি এক মুঠো গুঁড়ো, চালের গুঁড়ো আর কি মিশিয়ে দিচ্ছি ভালো করে। তো এটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দিব। তো ছালের গুঁড়োটা দিয়ে আসি, এই যে পানির মধ্যে মিশিয়ে আমি দিলাম। এটা দেওয়ার পর আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি, এরপর আমি এক কাপের মতো হবে পাউডার দুধটা আমি দিয়েছি আর কি। তো পাউডার দুধ দিলে স্বাদটা অনেক বেড়ে যায়, এটা হচ্ছে অপশনাল, আপনাদের কাছে যদি থাকে করে থাকে আর কি করে দিতে পারেন, আর না থাকলে তো না দিলেই হবে। আর আমার ঘরে তো ছিল পাউডার দুধ, সেজন্যই আমি দিয়েছি। আর পাউডার দুধটা দিলে মজাটা অনেক বেশি বেড়ে যায় আর কি, আর গ্রানটা অনেক ভালো হয়। আর এই তো দেখতে পাচ্ছেন আমার এই কিরসাটা অনেক ঘন হয়ে এসেছে, আর এখানে আমি এই গুড়টাও দিয়ে দিয়েছি। গুড় হচ্ছে পরিমাণ মতো দেবেন আপনারা, যতটা মিঠা খেতে পারেন ও এই অনুযায়ী দিবেন নাকি পরিমাণ মতো। তো আমি যতটা খাই পরিমাণ মতো দিয়ে দিয়েছি।
আর ভালো করে নাড়তে হবে এটাকে, তা না হলে নিচে লেগে যাবে। লেগে গেলে কিন্তু পুরা পুরো একটা টেস্ট আসবে, খেতে ভালো লাগবে না। আর এই তো আমার হয়ে গেছে, তো এরপরে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। এটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করলে দেখবেন আরও ঘন হয়ে যায়। আর আমি এভাবে করেছি, দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রুটি বানাচ্ছি, এটা কিন্তু আমি 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ হচ্ছে ময়দা দিয়ে ভালো করে মিক্স করে, আর 2 চামচ হবে আমি সুগার দিয়েছি আর 1 চিমটি লবণ দিয়েছি, দিয়ে পান কেকের মতো একটা গোলা তৈরি করেছি আর কি, পাতলা। আর ভালো করে মিক্স করে নিয়েছি, তো এভাবেই আমি বানিয়েছি। তো এটা আমি দেখাতে পারলাম না, নেক্সট টাইম যখন বানাবো তখন আমি দেখাবো ভালো করে। আর এই পিঠেটা কিন্তু বানানো অনেক সোজা, আর খেতেও খুব মজা হয়। একবার বানিয়ে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা উইথ ফিরসা। তো ফিরসা দিয়ে আমি কিন্তু এই লাইফের মধ্যে প্রথম আমি বানালাম এই পাটিসাপটা পিঠা উইথ ফিরসা। তো এটা আমি কোনোদিনই বানাইনি, এটা কিন্তু আমি প্রথমে শিখেছি ইউটিউব দেখে। আর এখন তো হচ্ছে অনেক সুবিধা, ইউটিউব দেখে সব কিছু শেখা যায়, এরপর বানিয়ে খাওয়ানো যায় পরিবারকে। তো আমার বাচ্চারাও খেয়েছে, ওরা বললো এটা কি মা, আমি বললাম এটা হচ্ছে বাংলাদেশি পানকেক, খেয়ে দেখো অনেক মজা হয়েছে। তো ওরা খেয়েছে একটা একটা করে আর কি। তো এরপরে বলে এটা ভিতরে কি, এটা আমি বললাম এটা ক্রিম দিয়ে বানিয়েছি, খেয়ে দেখো ভালো হয়েছে। তারপর ওটা ওরা বুঝলো হয়তো বাংলাদেশি পানকেক হবে, এরকমই হয় মনে হয়। তো কি করব, বাচ্চাদের তো এভাবে খাওয়াতে হয়, নাইলে তো ওরা খেতে চায় না কোনো কিছুই, বাংলাদেশি পিঠা বলেন কিবা। কিন্তু ওরা সন্দেশ খায় আমি যেভাবে বানাই। তো আর এটা তো আমি বানাইনি কোনো কখনোই, তো প্রথম বানিয়েছি। তো আর আমার হাজবেন্ডও একটা খেয়েছেন, উনিও কিন্তু বাচ্চাদের মতো সব কিছু খেতে চায় না। আজকে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। কথা হবে আরেকটা নতুন ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।